মুফাসসিরনে কেরাম অগলে আনছন জিকির দি মুরাদ হইল তিনটা, এক মানা লইছন নমাজ, আরেকটা মানা লইছন রোজা, আরেকটা মানা লইছন কলবে জিকির, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বা ইল্লাল্লাহ এই ধরনের ওজন জিকির যেটা, ওটা জিকির হইল গিয়া সবটাকি আহসন তরিকা। লা ইলাহা ইল্লাল্লাহ বা ইল্লাল্লাহ জিকির করতে সময় কীভাবে করো হইত, জিকিরর তরিকা আইল ইবনে আপনার ইলমে তসৌফ সবকাঞ্চন, জিকিরটা করতে সময় বন্দা তান কলবর দিল বা খেয়াল কর্তার আল্লাহরে স্মরণ করিয়া একটা জিকির করা, আর জিকির করতে সময় জানু ফাড়িয়া জিকির করা আওলা। হইবা জীবনে তো বহুত মেশা হলে জানু আঠাইয়া বউ হইন নাই, জানু আঠাইয়া বউ সুন্দর হইয়া বউ ওলা হইন না নিতে, ই জিকির জানু কেনে জানু ফাড়িয়া খেনে বোয়া কোন কারণে আইল হুকুম আইল, জিকির করতে শুধু জানু ফাড়িয়া বোয়া খান আওলা আনছ, নমাজ পড়তে তো জানু ফাড়ার হুকুম নাই, মিলাদ শরীফ পড়তে জানু ফাড়ার হুকুম নাই, নমাজর তরিকা আদবর শহীদ নবীজির শান মিলাদ ভরিয়ার, আর নমাজ পড়তেও না কিন্তু মহফিল কোনো কারণ যেমন বিয়ার মহফিল সুন্দরিয়া বসার চেষ্টা করতাম আদব বহাল রাখতাম, কিন্তু জিকির করতে সময় ঔ সময় জানু ভাড়িয়া বোয়া আওলা বেহতর বালা। এখন দেখো কুয়া আল্লাহ কুরআন কইছেন আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামাও ওয়া কুউদা, তুমি তা নামার জিকির করো খাড়াইয়াও করো আর বসিয়াও করো। এ খাড়াইয়া দি মুরাদ কিতা কিয়ামাও, কিয়ামান দি মুরাদ লইছন ই তুমি আল্লাহর জিকির করো, খাড়াইয়া দি মুরাদ দিল নমাজ, নমাজও তো কিয়াম করা লাগে না নাগর যায়, নমাজও কিয়াম করা লাগে, এর জন্য নমাজ ও ঘুরি ফিরি নমাজের মাত আইছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে জানু ফাড়িয়া মানুষ যখন কলবর বা দিহান করিয়া জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব ও আয়াতর ব্যাখ্যাতাঞ্চন, মানুষের জিকির করতে সময় মানুষের শরীরের ফেট ফেট তাকিয়া লা ইলাহা ইল্লাল্লাহ হইতে সময় ফেট তাকিয়া ফেটর নিচ তাকিয়া টানল লগে রক্তয় দৌড় তুলে, হোক সুবহানাল্লাহ হইতা ই রক্তয় দৌড় তুলিয়া হয়ে যায় হইতরা মানুষের ই সময় ব্লাডে ই পরিমাণ দৌড় তুলে ই পরিমাণ ব্লাডর স্পিড বাড়ে, স্পিডর লগে আইয়া ব্লাডে আইয়া বাড়ি মারে আপনার কলব হার্ট আইয়া বাড়ি মারে, ও বাড়ি মারার লগে লগে কিত হয় বলে মানুষের হার্ট বালা হয়, মানুষের হার্ট বালা হয়। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ও আয়াতের ব্যাখ্যা দেখলাম দুইটা আমলে মানুষের হার্ট শক্ত হয়, কোনোদিন হার্ট মরত না, হার্ট মরি যায় না নি, হার্ট দুর্বল হয়ে যায়, অর্জুনের খোঁজ খাওয়া লাগে তা আছে না, পাল মুকুট খাইয়ার পাল মুকুট সিজি খাইয়ার হার্ট দুর্বল হয়ে গেছে আমরা, হার্ট মানুষের কোনোদিন দুর্বল হইত না, থাজা থাকবো। দুইটা আমল যদি মানুষের জিন্দগির দায়ম থাকে, যদি কোরআনের মাত মাত্র আর আয়াতের ব্যাখ্যা টানছন, হিনু হিনু আমি হার্ট কইয়ার ইংলিশে, কিন্তু এটার কিতাবও আনছন কলবর মাত, কল আপনার থিলি এগুলা থাজা থাকবো কোনো বেমার আইত না, যেমন হি দিয় ফজিলত হইয়ার এর আগে হাঁকে দিয়ে আরেকটা কই, বিভিন্ন রোগ হয় শরীর খামলানি সিবানি, খেয়রর হাত জ্বলা সুগার হাই হয়ে গেছে, খেয়রর প্রেশার লো হয়ে গেছে, ফ্যাটো মারাত্মক অ্যাসিড হয়ে গেছে, ওটা বেমার হয় না, আমরা বালা ঔষধ তৈয়া আমরা ঔষধ খাই না, আমরা খালি গ্যাসের ঔষধ খাই বলে না, বুখারী শরীফের হাদিস হাব্বাতুস সাওদা ও খালি জিরার কথা কইছেন, হাব্বাতুস সাওদা ও শিফা উম্মিন কুল্লি দাইন, খালি জিরা হইল গিয়া সব বেমারের শিফা, ইল্লা সাম মৌত ব্যতীত, মৌত বাদে সারা বেমারের শিফা হইল গিয়া খালি জিরা, হক সুবহানাল্লাহ। খালি জিরা বাজারও 20 টাকা দিয়ে আনক কুয়া নিয়ে বুয়া মরা হক কুয়া, প্রত্যেক মুসলমানে বাড়ির সকালে খাক কুয়া দেখ বা সুগারও প্রায় নর্মেল হয়ে যায়, সুগার রোগী হলে খাইয়া কইস নর্মেল হয়ে যায়, বিভিন্ন আরও ফেটর রোগ সমস্যা কমে যায়, কয়েকদিন দাম করি খাই যার গ্যাসের ক্যাপসুল খাওয়া লাগত না, এখন ফার্মেসিয়ালা ঘুরে কইবা গ্যাসের ক্যাপসুল বন্ধ হয়ে যদি জি গ্যাসের ক্যাপসুল বিকি বন্ধ হয়ে যান, হাসাও কমে যাইব দিনে দিনে কমে যাইব, সব মুসলমান বাইনতে মা বই নকলে আমল করক কুয়া,
খালিজিরার কথা বুখারী শরীফের হদিস নবীজি হইয়া গেছ, নবীজির মাত খান লই না যে নবীজি কত সায়েন্টিক্স কত বড় বিজ্ঞান আসলা, যে নবী দেড় হাজার বছর আগে যা কিছু হইয়া গেছেন এখন প্রায় জিনিস দেখা যায় বড় বড় সায়েন্টিক্স বিজ্ঞানক এগুলা রিসার্চ করিয়া দেখুন মোহাম্মদের বাণী সুবহান আল্লাহ। যেমন উদাহরণস্বরূপ আমি আনিয়া দেখাই মুহরবর্তীতে এল্লাগি হাব্বাতুসাউদাউ, খালিজিরা খাইলে মৌত বাদে সব বেমারের শিফা। ফাইলাই এক দুই নম্বর দুনিয়াতে একটা এক্সাম্পল দেখাই, বাংলাদেশের একজন মুহাদ্দিস এবং তাই বিশেষ করিয়া আসলা লন্ডনের চিফ জাস্টিস মৌলানা হাবিবুর রহমান ইন্তেকাল ফরমাইছেন ইন্না লিল্লাহি। হাবিবুর রহমান হাড়ের সমস্যা হয়েছে গেছেন, কোন জায়গাত গেছেন মালয়েশিয়াত গেছিলা তাই হাড় চেক আপ করার লাগিয়া, সিঙ্গাপুরও গেছেন হাড়ের লাগি গেছেন, যে ডাক্তারের কাছে গিয়া যখন হাবিবুর রহমান সাহেব গিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি গিয়া যখন গিয়া ডাক্তারের রুমের মধ্যে ঢুকছেন চেক আপ আরম্ভ হইল, ওই সময় ডাক্তারে কইল মৌলানা সাহেব বহু দূর থেকে আইছেন আপনি, আপনার হাড়ের সমস্যা খেনে হইল, তার কারণটা কি? আপনি কি কোরআন শরীফ কি আপনার জীবনে তিলাওয়াত করেন না? বলে জিও করি, কোরআন আমি তিলাওয়াত করি। আল্লাহর কি জিকির আপনি করেন না? বলে জিও জিকির উত্তর করি। বলে তে হাটের সমস্যা হইত কি? এই ডাক্তারে বড় ধরনের ডাক্তার মালয়েশিয়ার ডাক্তারে কইল, বলে ডাক মৌলানা সাহেব একমাত্র হাটের ঔষধ হইল গিয়ে আল্লাহর জিকির আর কোরআন। যারা দাম করিয়া জীবনে কোরআন শরীফ তিলাওয়াত করবা, যারা দাম করিয়া জীবনে আল্লাহর জিকির করবা, এরার হাটর কোনো দিন বড় ধরনের কোনো সমস্যা আসতো না। সুবহানাল্লাহ। একজন ডাক্তারে একজন অত উপযুক্ত একজন চিফ জাস্টিস যারে উপদেশ দিতে নসিহত করডা, ইখান হওয়ার অর্থ হইল হইছেন তো তার হাড়ও দল্য হন। এখন প্রশ্ন হয় হাড়ও দল্য হন, হাড়ও দরে কিছু সংখ্যক মানুষের এটা ডাক্তারের মাত মাতিয়ার ডাক্তার হলে কয় বলে হাড়ের ধরে কিছু সংখ্যক মানুষের অধিক যদি মানুষের টেনশন করিয়া থাকে চিন্তা করিয়া থাকে তাহলে অধিক চিন্তার কারণে মানুষের কেউর হাড়ও ধরিলাই। আর দ্বিতীয়ত ইয়া থাকছে অধিক যদি মানুষে মেডিসিন ইউজ করে তাহলে তার হাড়ও ধরে। আর তৃতীয় নম্বরে ইয়া থাকছে গিয়া কোনো মানুষে যদি কোনো জিনিস খাওয়ার মধ্যে যদি ব্যবধান রাখে না আউরে জিনিস খানিগুলা খায় তাহলে এটার থাকি কোনো সময় হাড়ের মধ্যে এফেক্ট করিয়া থাকে, যার কারণে মাছ মাংস একত্রিত করিয়া আমরা বেশিরভাগ খাই। মাছ মাংস খাইলে আপনার আমার লাগে ক্ষতিকর আছে, মাছ খাইলে খালি মাছ হাকুয়া, মাংস খাইলে মাংস হাক্কা, বড় বড় ডাক্তারগুলোর সাজেকশন এবং এটা হইল গিয়া বড় বড় বুজুর্গানের দিনগুলোর নসিহত, মাছে মাংস একটা আর একটার জিদ দুইটা একলগে খাইলে বড় বড় বেমারে দেখা দেয়। আমরা তো একলগে সারা খাইলেই নাই, মাছ মাংস একলগে খাওয়ার থাকি বিরত থাকুক দেখো বহুত রোগ থাকি আপনার আমার বাঁচতাম পারব। যার জন্য বিশেষ করিয়া হাটর ঔষধ ইয়া থাকছে গিয়া দুইটা, দুই আমলের দ্বারা মানুষের জীবনে হাট খুব তাজা থাকে ভালো থাকব। অতএব কতদিন পর্যন্ত দুনিয়ার যতদিন জিন্দা থাকবা, আর যারা হাটর মধ্যে দিলর মধ্যে কলবর মধ্যে আল্লাহর কালাম কোরআন রে সিনারে সিনার মধ্যে জাগা দিলাইব, এরারে কিয়ামতর দিন ময়দানে মাসর সিনায় পর্যন্ত সাক্ষী দিব, আর কবরে যাওয়ার পরে মাটি পর্যন্ত কোরআনে হাফিজ অকলরে দোয়াই দিব, হইব এই সিনারে আমরা কিভাবে মানে মাটিয়ে খাইতাম, অতটুক মাটিও ডরার হাসরের ময়দানে এখানে সাক্ষী দিব। আর কোরআন যারা তিলাবত করবা, এক নম্বর আমল হইল যারা কোরআন তিলাবত করবা এরার হাট তাজা থাকে। দুই নম্বরে আতাকছে গিয়া বলে আল্লাহর জিকির, যারা আল্লাহর জিকির বেশি করি করবা এরার হাটটা খুব বেশি তাজা থাকব। সব সময় বাবা জিকির করা সম্ভব নয়, আপনার আমার যে কোনো এক টাইমে রাত্রির বেলা সামান্য সময় যদি আল্লাহর জিকির খান করতাম পারি, আর দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে কেন যে কোনো একটা টাইমে যদি কোরআন আল করিম কোরআন শরীফ যদি তিলাওয়াত করতাম পারে, আপনি পরীক্ষা করিয়া দেখবা কয়েকদিন তিলাওয়াত করলে আপনার হাটের মধ্যে কতক্ষণ আরাম আইব, শান্তি আইব, দিল তসল্লি আইব। জন্য এই দুইটা আমল যদি মন্দা বান্ধি হলে করেন তাহলে হাটের সমস্যার দেখা দিত নাই, হাট তাজা থাকে, খুব সবলতা থাকে। এর লাগে আর খালিজিরা খাওয়ার সারায় দাম করব, ইনশাল্লাহ আমরা সারা খালিজিরা খাইতাম পারবো না নিখুঁজ যায়। সবে যুব সমাজ হলে আরম্ভ করব, এখন তাকিয়া ই গুটকা সুটকা এটা খাওয়া সমাপ্ত, যদি কোনো যুবক ভাই এনতে খাইয়া তখন
এটা খাওয়া সমাগ খাওয়া এটা খুব ক্ষতিকর। যুব সমাজ আপনার জিন্দেগি আছে, লাইফ আছে, দেখছি মাঝে মধ্যে আমরা রাস্তাঘাটে দুঃখ লাগে, খানোর ভিতরে একটা ঢুকাইয়া দেখবা মোবাইল চালাই, গাড়িয়ে হরন দিলে শুনুন না, আপনার আল্লাহ নিয়ামত দান করছে খান, এই খানটা রেখে নে আপনি নষ্ট করডা, এখন বুঝরা না।